আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ভাই জমিনের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কারা, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে কাদেরকে? আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করছে। এখন আপনারা বলেন, যদি আমি এই কথাটা বলি আল্লাহ কাকে বেশি মহব্বত করবেন, এরপর থেকে এই আমলটা করবেন নি, এই আমলটা করবেন? এ ভাই মুসলমান যুবক ভাইরা, আল্লাহর নবী আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব জিব্রাইলকে বলে, ফেরেশতার সর্দার জিব্রাইলকে বলে, ভাই জমিনের মধ্যে কোন মানুষটাকে আল্লাহ বেশি ভালোবাসেন? আল্লাহর ফেরেশতা জিব্রাইল কিতাবের মধ্যে আসছে এই প্রশ্ন করার আগে, এই প্রশ্ন করার পরে জিব্রাইল একটু মুচকি হাসি দিছে। আল্লাহর নবী কয়, কি রে ভাই জিব্রাইল, কি ব্যাপার মুচকি হাসটা কেন? জিব্রাইল বলে, ওগো আল্লাহর নবী, এই প্রশ্নটা আমি আল্লাহকে হাজার হাজার বছর আগে করেছিলাম, এই জন্য হাসি দিলাম। আবার হাজার হাজার বছর পরে আপনি প্রশ্ন করছেন, আজকে প্রশ্নের জবাব দেওয়ার সময় হয়েছে, এলেম শিখছি হাজার বছর আগে, এলেমের জবাব দিব আজকে, এই জন্য মনে আনন্দ, এই জন্য আমি খুশি হইলাম। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, এ ভাই জিব্রাইল জলদি করে বলো, জমিনে আল্লাহ কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? জিব্রাইল বলে, এ গো আল্লাহর নবী, উম্মতের কান্ডারি, জমিনের মধ্যে যেই লোকটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহও জমিনের মধ্যে ওই লোকটাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান যুবক ভাইরা, আল্লাহ বলছে জিব্রাইলকে, জিব্রাইল আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনে যারা সবচেয়ে বেশি ভালোবাসবে, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত পর্যন্ত, ওই মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসবো, যেই মানুষটা আমার বন্ধু মুহাম্মদকে বেশি ভালোবাসবেন। ও গো আল্লাহর হাবিব, আজকে আমি আপনাকে জানাই দেই, আপনি আপনার উম্মতকে জানাই দেন, যেই লোকটা জমিনের মধ্যে সব কিছু চাইতে আপনাকে বেশি মহব্বত করবে, আপনাকে বেশি ভালোবাসবে, এই লোকটাকে আল্লাহ জমিনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসবে।